তো এখন আমরা আছে হচ্ছে কোড বিল্ড এই স্টেপে কোড বিল্ট যেটা করবে সেটা হচ্ছে আমাদের ওই যে আমাদের যেই আর্টিফ্যাক্ট আমরা পাইছি তারপরে আমাদের যেই কোর্ট কমিটের কোর্ট ছিল সেখান থেকে আমাদের ওই অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করে একটা রার ফাইলে বানাই দিবে যেহেতু এটা আমাদের জাভা অ্যাপ্লিকেশন তো এই জন্য আমাদের যে স্ট্র্যাটেজিটা হবে আমরা একটা বাকেট বাকেট নেব স্থির বাকেটে কি করব আমাদের যেই রার ফাইলটা সেখানে আমরা ওটা স্টোর করব ওখান থেকে আমরা আমাদের একটা ইসিটি মেশিনে এটাকে ডিপ্লয় করব। তো ফার্স্টে আমরা যাচ্ছি আমাদের থ্রি বাকেটে তো থ্রি বাকেট তৈরি করতে আমি আমার এডাব্লিউএসের কনসোলে আস আসলাম সার দিলাম থ্রি নাম দিতে হবে একটা ইউনিক নেম ল্যাবে এক্সাম্পল অনুযায়ী আমি এই নামটাকে পিক করলাম বাট আমরা এই নামটা পাবো না আমি চেঞ্জ করে চেঞ্জ করে দিচ্ছি আমাদের এটা ইস্ট ওয়েস্ট ওয়ানে আছে ইউএস ইস্ট ওয়ানে ডিফল্ট সব রাখতেছি আমরা অ্যান্ড ওকে আমাদের বাকেট রেডি এখন তৈরি হওয়ার পরে আমাদেরকে যেতে হবে আমাদের কোর্ট বিল্ডে তো আমি যাচ্ছি আমার কোর্ট বিল্ডে কনসোলে যে আমরা সার্স দেবো কোর্ট বিল্ড এবং আমাদের কোর্ট বিল্ড ম্যানেজমেন্ট কনসোলে যাবো এখানে যেয়ে আমাদেরকে একটা কোড বিলে সার্ভিস তৈরি করতে হবে প্রজেক্ট নেম হচ্ছে ইউনিকর্ন কোড বিল্ড এখানে আমাদেরকে সার্ভিস প্রোভাইডার হচ্ছে এডাবলু কোড বিল্ড সার্ভিস প্রোভাইডার এডাবলু এস কোড কমিট সরি এবং আমাদের রিপোজিটরি কী ছিল আমাদের ওই যে আমরা ওয়েব প্রোজেক্ট তৈরি করেছিলাম ইউনিকর্ন ওয়েব প্রজেক্ট এখন হচ্ছে আমরা ব্রাঞ্চ ব্রাঞ্চ সিলেক্ট করার পরে আমরা কোন ব্রাঞ্চের কোডটা চাচ্ছি বিল্ড করতে মেইন ব্রাঞ্চে যে কোডটা আছে সেটা তারপরে ইনভারমেন্টাল সেটা যে আমাদেরকে চুজ করতে হবে একটা অপারেটিং সিস্টেম কারণ একটা মেশিন লাগবে যার মাধ্যমে সে কোড বিলটা বিল্ড করবে আমরা একটা অ্যামাজন মেশিন টু নেবো মেশিন টু নামার পরে আমাদের টাইম স্ট্যান্ডার্ড থাকবে আর ইমেজ ইমেজ হচ্ছে আমরা যেহেতু আমাদের আমরা নেব হচ্ছে আমাদের লিনক্স টু স্ট্যান্ডার থ্রিটা নেব ওকে স্ট্যান্ডার্ড থ্রিটা নেব এবং ইমেজ ভার্সন অলওয়েজ দ্য লেটেস্ট ইমেজ যেটা ডাব্লু এস প্রোভাইড করতেছে আমরা সেটা নেব আর ইনভারমেন্টটা ডেফিনেটলি এটা লিনাক্স এবং সার্ভিস লোডে আমাদের একটা রোল নেম তৈরি করতে হবে যেটা হচ্ছে আমাদের আই এম রোল হিসেবে ইউজ হবে রাইট তো এটা আমরা ইউজ করতে পারবো এটা এই ডিফল্ট সার্ভিসটাতেই তৈরি করে নেবে এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা বিল স্পেক তৈরি করতে হবে যেখানে ওয়াইএমএল ফাইলের মধ্যে আমাদের স্টেপগুলো লেখা থাকবে যে আমাদের কী কী ট্যাক্স পারফর্ম হবে সেটা আমরা পরে করবো বাট এখন হচ্ছে আমাদের আর্টিফ্যাক্ট তৈরি করতে হবে আর্টিফ্যাক্ট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের স্থিরিতে এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি সি ইউ মাই চুজ নো আর্টিফ্যাক্ট ইউ রানিং টেস্ট বাট যদি আমরা চাই ডকার যে আমাদের কোনো কিছু পুশ করব তাহলে আমাদের দরকার নেই বাট যদি আমাদের একটা কোড কোনোভাবে স্টোর করার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা স্থিটে রাখতে পারি বাকেট নাম ইউনিকর্ন বার বিল যেটা আমরা তৈরি করলাম আর কি ভিডিও টিউটস এবং আমরা নেম দিতে পারি তা আমি ল্যাবেরটা একটু দেখে আসি আমাদেরকে কী সাজেস্ট করছে হ্যাঁ ইউনিকর্ন বিল্ড জিপ ওকে ইউনিকর্ন বিল্ট জিপ এটা ইউজ করবো ওখানে এটা ইউজ করার পরে আমি বিগুলো আর ডিফল্ট রাখলেও সমস্যা নেই আমাদের এই প্রোজেক্টের জন্য হ্যাঁ আমরা যেটা করতে পারি আমাদের লগের প্রয়োজন নেই তো ওই জন্য আমরা যেটা করব নন এবং লগের আমাদের ক্লাউড লগ ওয়াচ লগের দরকার নেই ওকে আমাদের ও ক্লাউড ওয়াচ আমরা রাখবো না অপশনাল তো আপনারা চাইলে ক্লাউড লগের ইউনিকন ক্লাউড বিট লকস রাখতে পারি আমরা এটা অপশনাল আমরা রাখিস তাহলে কি রেড এখন আমাদের একটা ক্লাউড নাইনে ব্যাগ যেতে হবে এবং আমাদের এই যে বিল স্পেক ওয়াইমেল নামে একটা ফাইল আছে এটা তৈরি করতে হবে আমাদের প্রজেক্টের আন্ডারে প্রজেক্টের আন্ডারে আমি দেখতেছি টাচ চলে আসলো আমার বিল স্পেক এবং এই বিল স্পেকে এই কোডটা আমাদেরকে রাখতে হবে এখানে বলা আছে ভার্সন টু আমরা জিরো পয়েন্ট টু নিচ্ছি আমরা ফেসেসে বলা আছে আমাদের কয়েক ফেসে বিল্ড হবে প্রথমে ইনস্টল হবে ভার্সন পিডি বিল্ডে যেটা হবে আমাদের কোডা ডিফেক্ট টোকেন থেকে জিনিসগুলো আসবে আর কি তো আমরা যেটা দেখছিলাম যে আমাদের এখন আইডি যেটা ছিল সেটা কিন্তু আমাদেরকে আবার ঠিক জায়গাটা দিতে হবে এটা কুইরি অথেন্টিকেশন জিনিসটা আমরা একটু একটা গত ভিডিওতে আমরা ম্যানুয়ালি দেখছি এটা এখন অটোমেশন হবে বিল্ড কমেন্টে আমরা এখানে সব কিছু ম্যাভেনের কমেন্টগুলো আসে ওগুলো অটোমেটিক্যালি একটা করে একটা কাজ হবে এবং যেমন বিল্ড শেষ হয়ে যাবে একটা আমাদেরকে টার্গেট ফোল্ডারে একটা ওয়ার ডট ওয়ার ফাইলটা যাবে যেটা আমরা এস পকেটে কপি করবো রাইট তো এখানে আমরা দিয়ে দিছি আমাদের ওন আই অ্যামাজন আইডিটা দিয়ে দিছি এইটার পরে আমরা যেটা করবো এটা সেভ করব আমরা সেভ করলাম সেভ করার পরে আমরা ইনভারমেন্টে যাব গিট অ্যাড গিট কমেন্ট এটা দিতে হবে যাতে আমাদের রিপোর্টে এটা অ্যাড হয়ে যায় অ্যাড হয়ে যায় আর মাস্টার যে মেন ব্রাঞ্চে আমাদের কোডটা পুশ হয়ে গেছে যে আমি এখানে যাই এখন ওপেন ওকে আমরা থেকে যাই আচ্ছা কমিট রিপোজিটরি ইউনিকন প্রজেক্ট করে গেলে এই যে বিল এসপে ওয়াইম চলে আসছে এখানে আমি বিলটা ছিলাম গেটিং স্টার্টেড বিল প্রজেক্ট আমরা এই প্রজেক্টের আন্ডারে ছিলাম এখানে ছিলাম রাইট এখন মডিফাইং দ্য আইএম রোল ওই আইএম রোল যেটা হবে যে আমাদের থেকে বিল করলো ফ্রিজগুলোতে কিন্তু কিছু কিছু বিষয় আছে যেমন অটো এর আইএম একটা নিবে যেহেতু আমরা এর আগে রোলসে দেখে আসছি ওই ওটা এই যে বললাম এটা হচ্ছে অটো জেনারেটেড বাট এইখানে আমাদেরকে একটু মডিফাই করতে হবে যে আমাদের কোড আর্টিফেক্টটাকে অ্যাক্সেস করার পারমিশনটাকে দেওয়া আছে কি না তো এই জন্য আমাদের আইএম বলে যাব আমরা আইএম বলে যাচ্ছি